হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস ইতিমধ্যে আমি ম্যাথের তোমাদের টোটালটাই কমপ্লিট করে দিয়েছি জাস্ট শর্ট কোশ্চেনগুলো দিলে হয়ে যায় আর ভৌতবিজ্ঞানের অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের পর্যায়ের সারণে সাজেশনটা দিয়ে দেবো পর্যায়ের এখান থেকে অল্প কটা কোশ্চেনই দিচ্ছি বেশিক্ষণ পড়তে টাইমও লাগবে না বাট এই এই চ্যাপ্টার থেকে দেখো তোমাদের নাম্বার আছে এমসি একটা দুটো শর্ট কোয়েশ্চেন আর তিনটে কি না সরি এক নম্বরে তিন নাম্বারে থাকবে একটা তো তিন নাম্বারে একটা এক নম্বরে দুটো আরেকটা এমসি কেউ তাহলে মোট হলো তিন আর দুই পাঁচ আর এক ছয় এখানে তোমাদের সিক্স মার্কস থাকবে ঠিক আছে তো এটা এই চ্যাপ্টারটার বিষয়ে তোমাদের আমি বলে রাখি ভৌত বিজ্ঞানে এই চ্যাপ্টারটা এখান থেকে বড়ো কোশ্চেন একেবারেই কম তিন নম্বরে যে একটা কোশ্চেন দেখছো এখানে দেওয়ার মতো মানে বলেছে তিন নম্বর যে কোশ্চেনটা দেবে এই রকম কোশ্চেন দেওয়ার চান্স খুবই কম মানে পুরো গোটা তিন ঠিক আছে তো এখানে শর্ট কোশ্চেন প্রচুর আছে তো কনসেপ্ট না থাকলে এই চ্যাপ্টার দিয়ে অ্যানসার করা যায় না কিন্তু ঠিক আছে তো এখানে একটু মুখস্থ করতে হয় এলিমেন্টের নামটা তো সেই জন্য আমি বলছি এখানে আমি মানে তোমাদের যেরকমভাবে বলবো তুমি যদি সেই অনুযায়ী ফলো করতে পারো আমার কথাগুলোকে তো এখান থেকে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে ওকে তো আমি যেই যে যে কথাগুলো বলবো অবশ্যই ভালো করে শোনো এবং ফলো করো আমি কী বলতে চাইছি এটা চেষ্টা করো তো কোশ্চেন দেখো এখানে অল্প কটাই দিয়েছি আরও কোশ্চেন দেবো ঠিক আছে মানে তোমাদের যেহেতু টাইম অনেক এগিয়ে এসছে পরীক্ষা খুব সামনে আমি তাতে যত সম্ভব কমপ্লিট করার চেষ্টা করছি ঠিক আছে যতটা হচ্ছে ততটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে যে প্রশ্ন দিয়েছে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখক আগেবার কিন্তু এই পর্যায় সূত্র আধুনিক সূত্রটা কিছুই দেয়নি হয়তো দেয়নি তো এটা অ্যান্সার হচ্ছে দেখে নাও বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় ওকে তো এটা হলো এর অ্যান্সার খুবই ছোট্ট একটা অ্যান্সার তো এটা তোমাদের দিতে পারে দু নম্বরের দিতে পারে ঠিক আছে তোমাদের এই যে তিন নম্বরের সেট এটা দেবে না এখানে দেবে না এই তিনের সেটের দুই প্লাস একে ধরো এর এই দিয়ে দিল পদেশন মানে কাকে বলে না সরি এই সূত্রটি কি লিখো ঠিক আছে এর পরের কোয়েশ্চেন দেখো এই দিয়ে যেহেতু শর্ট নেই তোমাদের মানে বেশি বললো টার্গেট করতে বড় প্রশ্ন যদি আমি পায়ে দিয়ে দেবো এই একটাই আছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে যে মানে মতভেদ বা ওই কাকে বলে এই কোয়েশ্চেনটাই আছে বাকি সবই শর্ট কোশ্চেন তোমরা সবই আমি সবই দিয়ে দেবো তোমরা চিন্তা করতে হবে না বাট যেগুলো দেবো ভালো করে পড়বে তাহলেই হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না তো এবার কী দিচ্ছি পজার অনুভূমিক শাড়িগুলোকে কী বলে আর উল্লম্ব শাড়িগুলোকে কী বলে এই যে প্রজের ঠিক আছে তো যেগুলো তোমার অনুভূমিক তাদের যে পর্যায় এই দেখো সাতটা পর্যায় আছে একটা দুটো তিনটে চারটে সাতটা পর্যায়ে আছে এগুলো সব বলে আছে এই লম্বা লম্বি যেগুলো থাকে এই বারাবর ট্রিটমেন্ট আবার সব হচ্ছে পর্যায়ে আর এই নিচেগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে সব কি না গ্রুপ বা শ্রেণী তাহলে তোর পরীক্ষা যদি দেয় যে পদশনির অনুভূমী শাড়িগুলোকে কী বলা হয় ঠিক আছে পর্যায়ে বলা হয় আর উল্লম্ব শাড়িগুলোকে বলা হয় শ্রেণী তো এছাড়াও কোশ্চেন দিতে পারে যে পদসারণির গ্রুপ বলতে কী বোঝো শ্রেণী বলতে কী বোঝো ঠিক আছে এটার থেকেও যেটা ইম্পর্টেন্ট কোয়েন্স এটা হচ্ছে এটা পদশ্রেণীতে কটা পর্যায়ে কটা শ্রেণী আছে শ্রেণীতে হচ্ছে সাতখানা পর্যায় আছে আর সাতটা পর্যায় আছে আর শ্রেণী যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আটখানা শ্রেণী নটাই বলতে পারো আর আটখানা হচ্ছে তোমার এলিমেন্ট আছে সব আর এটা হচ্ছে শূন্য শ্রেণী ঠিক আছে ওখানে তোমার ওটা আমাদের শূন্য শ্রেণী লাস্ট মোট ধরে নাও নখানা শ্রেণী আছে ঠিক আছে লিখে দিতে হবে যে নটি শ্রেণী এবং শেষেরটি হলো শূন্য শ্রেণী ব্যাস অথবা পরীক্ষা দিতে হবে যে শূন্য শ্রেণী কোনটা ঠিক আছে কারণটা না শূন্য শ্রেণী কারণ ওইখানে ওইখানে যে মানে সব যত নিষ্ক্রিয় গ্যাস আছে সব ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে ওই শ্রেণীতেই রাখা হয়েছে ঠিক আছে এটা হলো পদ্যশনী এবার হচ্ছে আধুনিক শ্রেণী বলতে মেন রিলিফের আধুনিক পদেশটি কী এটা যদি বছর না এসে থাকে আমি তো মনে হয় আসিনি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে আগের দিন না তাহলে তাহলে এবার দেবেই মেন্ডলিপার সূত্র খুব একটা বড় না এক নাম মানে খুবই শর্ট কোয়েশ্চেন টাইপের একটা অ্যান্সার হবে অ্যান্সারটা বলেইছি লিখে কেন বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনর্বৃত্ত হয় তা দেখো মেন্ডিলিপের পর্যায় সূত্র ছিল আবার আধুনিক পর্যায় সূত্র পার্থক্য কি দাস দেখবে একটা আছে পারমাণবিক ভর দিয়ে মানে পারমাণবিক ভর কিনা সঙ্গে পর্যায়ক্রমে পুনর্থিত হয় এটা কিনা আর আধুনিকটাই কী বলেছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সংগঠন পর্যায়ক্রমে পুনর্বৃত্তি হয় ওকে তো এই কটা কোশ্চেন দিলাম এইবার হচ্ছে আসল কাজ তোমাদের আমি করতে বলবো এই কটা তো কোশ্চেন ছিল কিন্তু বুঝতে হচ্তে আই থিঙ্ক দশ মিনিট কি পনেরো মিনিট লাগবে এবারে হচ্ছে এইখানে দেখো কী দিয়েছে তোমাদেরকে এই যে পর্যায়সনী তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই পর্যাসনির এই এইখান থেকে শুরু করে দেখ আমি দেখাচ্ছি কোথাতে এইখানে শুরু করে এই জন্য দেখালাম এইখানে যেই যে এলিমেন্টগুলো আছে ঠিক আছে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে কুড়ি অবধি মানে মৌলদের নাম এবং তার পরমাণু প্রমাঙ্ক মুখস্থ করলেই হয়ে যায় আর বেশি লাগে না ঠিক আছে তো আমি বলবো এইগুলো তোমরা এখন বসে মুখস্ত করো এই জন্য আমি তোমাদের কোশ্চেন কম দিয়েছি যাতে তোমাদের কি না কোশ্চেন পড়ার পরে এটা না না মানে পড়ার টাইম না পাওয়া এরকম যাতে না হয় ঠিক আছে তোমাদের বললাম এইগুলো ভালো করে পড়ো কারণ এর ওপর থেকে তোমরা প্রচুর কোশ্চেন পাবে ছোটো ছোটো কোশ্চেন কী কোশ্চেন পাবে সেগুলো আমি বলে দেবো বাট আগে বলো পড়ো কিরকমভাবে পড়বে না এগুলো এই যে এইচ আছে তোমাদের বইতে লেখা আছে এইচ মানে কি এইচ মানে হাইড্রোজেন অনেক বইতে এরকম এইচ এল এরকম মানে শর্ট ফর্মগুলো দেওয়া থাকে সংকেতগুলো বাট তুমি চেষ্টা করো যে এমন কোনো বই খুঁজে বের করা যেখানে নাম দেওয়া থাকে যেখানে জাস্ট এইচ দেওয়া আছে এইচ মানে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম কুড়ি অবধি এই কটা মোগলের নাম ঠিক আছে উইথ পরমাণু ক্রমাঙ্ক কিনা তোমাকে যদি বলা হয় যে অ্যালুমিনিয়াম পরমাণু ক্রমাঙ্ক দাও তোরা তেরো লেখা আছে তেরোটা তো মনে থাকে ঠিক আছে তো এইটা করে রাখতে পারলে কিন্তু খুবই ভালো হবে এই এক থেকে কুড়ি এলিমেন্টের নাম বেরিয়ে ধরো তোমাদের লিথিয়াম লিথিয়ামকে লেখা হয় এল আই দিয়ে এই যে লিথিয়াম পরমানো কোনো তিন এটা যেন করতে পারলে কিন্তু খুবই ভালো হয় তোমাদের পক্ষে ওকে তো এই কাজটা বলে দিলাম এটা যদি কোড করতে পারো এর উপর বেশ কমে তোমাদের পরে কোশ্চেন দেবো সেগুলো তাহলে সেগুলো তো তোমরাই অ্যান্সার করে ফেলতে পারছো আমার দরকার পড়ছে না আর কাজ এইটা হচ্ছে আরও ইম্পর্ট্যান্ট মানে কি বলবো এই ছকটা ঠিক আছে আদর্শ মৌল লাগে না দিতে পারে সন্ধিগত মৌল কোনগুলি দেখো তোমাদের সিলভার যেহেতু এক থেকে কুড়ি অবধি আছে সন্ধিগত মৌল আশা করি দেবে না কারণ সন্ধিগত মৌল শুরুই হয় দেখো তিন থেকে বারোতে মানে ক্যালসিয়ামের পরের থেকেই শুরু হয় সন্ধিগত মৌল স্ক্যান্ডানিয়াম টাইটনাম ভ্যানানিয়াম ওইগুলো সব আছে কি না সন্ধিগত মৌল ওকে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মাত্র ইম্পর্টেন্ট গ্রুপ ওয়ানে খার ধাতু থাকে হাইড্রোজেন ব্যতীত হাইড্রোজেন জানা তো অবস্থান নিয়ে একটু প্রবলেম আছে না ওকে রাখা যায় এক নম্বর গ্রুপে মানে দেখো আমি তোমাদের বুঝিয়ে দেবো কী কেস আছে গ্রুপ টুতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু গ্রুপ এগারোতে মুদ্রা ধাতু গ্রুপ ষোলোতে চ্যালকোজেন হ্যালো জেন নোবেল গ্যাস এই কথা খুব সুন্দর করে পড়ো কীরকমভাবে পড়বে তাও বলে দিচ্ছি ধরো এই যে গ্রুপ আঠেরো কী আছে না নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস খোঁজো গ্রুপ আঠেরো এইটা হচ্ছে গ্রুপ আঠেরো এখানে কি কি আছে এইচ ই এ আর কে আর এই করা হয় আর তলায় যাওয়া লাগে না কি না হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন তো এই ক্রিপ্টন অবধি পড়লেই হয়ে যায় এত লাগে না এই আর্গন অবধি পড়লেও মোটামুটি হয়ে যায় তো এইগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় মৌল ঠিক আছে আর এরা যে শ্রেণী থাকে সেই সে আর এ এদের বলা হয় সব করে আগে নো নোবেল গ্যাস বলা হয় তো এটা হয়ে পড়বে গ্রুপ সতেরো দেখো এফ সি আর বিআরআই আছে মানে ফ্লোরিন ক্লোরিন বোর্মিন আয়োডিন আছে এগুলোকে বলা হয় হ্যালোজেন সামুদ্রিক লবণ গ্রুপ সতেরো চ্যাল গ্রুপ ষোলোতে যা চ্যালকোজিন চ্যালকোজিন কোনগুলো দেখে নাও এই হচ্ছে গ্রুপ ষোলো ঠিক আছে এর চ্যালকোজিন কোনগুলো এই যে অক্সিজেন সিলিকন সরি অক্সিজেন সালফার আর সিলিকন এই কটা পড়লেই হয়ে যাবে এটা সিলিকন না এটা মনে হয় এটার নামটা কী স্যার এর নামটা এখন মনে পড়ছে না এটা অক্সিজেন সালফার গ্যালিয়াম স্ক্যান্ডিনিয়াম হতে পারে যাই হোক মনে পড়ছে না তো ওটা জাস্ট অক্সিজেন আর সালফার মনে পড়লে করলেই পড়লেই হয়ে যাবে তোমার সিলেবাস যেহেতু তলার দিকে এলিমেন্ট নেই সেটা কিছু কিছু করে তোমরা গ্রুপ ওয়ান গ্রুপ টু মুদ্রা ধাতু কোনগুলো সেগুলো দেখো গ্রুপ এগারোতে মুদ্রা ধাতু গ্রুপ এগারোতে কি কী আছে দেখো লোহা লোহা না এই যে গ্রুপ এগারো তামা আছে আর আছে মানে আর এইউ সোনা তামা রূপা সোনাকে বলা হয় সন্ধিগত মৌল ওকে তারপরে দেখো এইটা দিতে পারে যে এইখানে থাক যে কোশ্চেন সেগুলো তোমাদের এখন পরে বলে দেবো তো এইগুলো আগে মুখস্ত করো এগুলো কেন আমি পড়তে বলছি দেখো মনে রাখো তোমাকে দিলো মুদ্র ধাতুগুলো কোন গ্রুপে থাকে অ্যান্সার হবে গ্রুপ এগারো চ্যালকোজেনগুলো কোন গ্রুপে থাকে গ্রুপ ষোলো হ্যালোজেনগুলো কোন গ্রুপে থাকে গ্রুপ সতেরো নোবেল গাছগুলো কোন গ্রুপে থাকে গ্রুপ আঠেরো এবার দিতে পারে গ্রুপ আঠেরো যে মৌলগুলো তাদেরকে কী বলা হয় নোবেল গাছ বলা হয় গ্রুপ সতেরোর যে মৌলগুলো তাদের কী বলা হয় হ্যালোজেন বলা হয় দুটো হ্যালোজেন মৌলের উদাহরণ দাও ফ্লোরিন আর ক্লোরিন্ত বলতে হয় দুটো অক্সিজেন কোথায় থাকে গ্রুপ ষোলোতে এবার দিতে পারে যে অক্সিজেন কি চ্যালকোজেন মৌল মানে ওই রকম হ্যাঁ বানা দেখো কোনোরকমভাবে কোয়েশ্চেন দিতে পারে তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে তোমাদের সিলেবাসের যতগুলো মৌল আছে অক্সিজেন সিলিকন মানে জাস্ট এক থেকে কুড়ির মধ্যে এইগুলোর মধ্যে যা যা পড়ছে সেগুলো খুব ভালো করে আপাতত পড়ো যেইগুলো আমি বললাম ঠিক আছে তাহলেই তোমরা দেখবে এরপরে আমি যে কোশ্চেনগুলো দেবো সব কর করতে পারছি এই একটা ছক পড়তে পারলে আর ওপরে পরের সামনে ওইটা মুখস্থ করতে পারলে ঠিক আছে এছাড়াও যে অসুবিধা কিন্তু কোশ্চেন আমি দেব এই করে দেবো কিন্তু তা না কিন্তু তবে এইগুলো যদি তোমরা ভালো করে পড়ে রাখতে পারো দেখবি এর পরের কোশ্চেনে জাস্ট মানে এখানে জাস্ট ছক করে করা আছে ছোটো মনে হচ্ছে পরে যত কোশ্চেন এগুলো সব এই একটা দিয়ে তুমি সলভ করে দিতে পারবে এই একটা ছক পড়ে রাখতে পারলে সব কোয়েশন অ্যান্সার হয়ে যাবে ওকে তো এটুকুনি দিলাম এটুকুনি তোমরা ভালো করে পড়ো সবটাই পেয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে আমি আশা করবো মানে ফের আশা করছি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কমপ্লিট করে দেয়ার যাই না কতটা কী পারবো বাট যা দিচ্ছি যা মানে বলছি সবই তো সাজেশন হিসাবে তোমরা পড়ছো তো ওটাই পড়ো পারলে কিছু আদার্স পড়ে রাখো ওকে তো আজকে এইটুকুনি তোমরা যদি কেউ আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো যে কোনো ভিডিও তলায় সাবস্ক্রাইব করে লেখা থাকে লাল রক্ষ করে দেখে নিও আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে যদি মনে হয় এই ভিডিওটা দেখে তোমাদের কোনো সাহায্য পেয়েছ বা যাই হোক তোমাদের আমি মানে সারাই সেনা দিচ্ছি যেটা তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও কারণ তোমরা যদি লাইক না করো তাহলে আমি বুঝতেই পারবো না যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না ঠিক আছে তো এটার সাহায্যে বোঝা যায় যে না যে দর্শকরা যারা আছে যা বা আমার যে সাবস্ক্রাইবার যারা আছে তাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা ঠিক আছে আমি যেগুলো বানাচ্ছি সেগুলো আদৌ কোনো কাজের কি না বা ঠিকঠাক হচ্ছে কি না ওকে তো লাইক করে দিও আর আমি কিন্তু ম্যাথের পঞ্চান্ন নম্বরে সাজেশান করে দিয়েছি উইথ সলিউশন টোটাল সলিউশন প্লাস সাজেশান করেও দিয়েছি ইতিমধ্যে আরও কিছু দিচ্ছি দু নম্বরের কোশ্চেনের তিন চারটে সেট দিয়েও দিয়েছি তো সেইগুলো আসলে তোমরা দেখেছ যদি না দেখে থাকো তো এই যে চ্যানেলের যে আইকন আমার এই চ্যানেলের আইকনে ক্লিক করলে তোমরা আমার ওইখানে চলে যাবে মানে যে পেজে সব ভিডিওস থাকে ওই পেজে চলে যাবে তো সেখানে তোমরা দেখে নেব তোমার মাধ্যমে গাইডগুলো সার্চ করলে তোমরা আমার চ্যানেল পেয়ে যাবে ওকে তো যেগুলো বললাম ভালো করে পড়ো প্রবলেম হবে না সব কোশ্চেন তোমাদের বুঝিয়ে দেবো বলে দেবো এখান থেকে তোমাদের যে পাঁচ নাম্বার আছে পাঁচ নাম্বার ছয় আছে ছয় তোলাটা কোনো ব্যাপার না ওকে যেটা বলেছিলাম টেস্ট পেপার পারলে সলভ করো আর পরীক্ষা দাও তোমাদের যেখানে যে যেখানে টিউশন পড়ো সেখানে পরীক্ষা দাও আর দেখবে অনেকটা গ্রো করতে পারবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ আইস ডে